আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিনথিয়া ব্লগ। কেমন আছেন সবাই? ঘুরতে যাচ্ছি গ্রিন স্ট্রিটে চাঁদরাতে, তো সবাই মিলে আমরা ঘোরার প্ল্যান করেছি, এবার চাঁদরাতে ঘুরবো। বাট লাস্ট মোমেন্টে আমি একাই ছিলাম, কারণ বেবির এত কান্না করছিল যে বাসায় চলে আসতে হয়েছে। তো আমার বাসার থেকে একদম গ্রিন স্ট্রিট একদমই কাছে, যে বলতে গেলে একদমই কাছে, বাসার থেকে নেমে 5 মিনিট গ্রিন স্ট্রিট। তো কুইন্স মার্কেটও পড়ে আমার বাসার কাছে, তো কুইন্স মার্কেট হয়ে একদম সোজাই বলতে গেলে গ্রিন স্ট্রিট, তো কাছাকাছি। তো আমার প্রত্যেক দিনই আমার শপিং করা পড়ে, তো শপিং বলতে তো মন তো বলে এই খালি শপিং করো শপিং করো। তো বেবিদেরকে নিয়ে যাচ্ছি চাঁদরাতে এই এনজয় করার জন্য। আর এখানে কুইন্স মার্কেট একদম পুরো ফাঁকা, কারণ হচ্ছে একটা টাইম থাকে যে কুইন্স মার্কেটে, এতটা পর্যন্ত তো চলে গিয়েছিলাম আমি গ্রিন স্ট্রিটে। গ্রিন স্ট্রিটে আসার পরে দেখি তো অনেক মানুষ এখানে, কারণ চাঁদরাতে আসলে সবাই এখানে মজা করতে আসে। বেবিদেরকে নিয়ে সবাই হাতে মেহেদি লাগাচ্ছে, আর হচ্ছে সবাই কথা বলছে, এনজয় করছে, ফান করছে, কারণ চাঁদরাতের সময় তো এই একটাই জিনিস, হাতে মেহেদি লাগানো, হাত নাইলে খালি থাকে, ঈদ মনে হয় না চাঁদরাতে যদি মেহেদি না লাগাতে পারি। তা আমি পারি না এবার মেহেদি লাগাতে, কারণ বেবিরার কান্নাকাটির জন্য বেবিরা এত ডিস্টার্ব করছে যে মেহেদি লাগাতেই আমি পারিনি। তো আমার মন খারাপ নিয়ে আমি বাসায় ব্যাক করতে হয়েছে। তো যাই হোক, মেহেদি লাগাতে পারিনি, তো কী হয়েছে। তো গ্রিন স্ট্রিট তো এসে একটু বাচ্চাদেরকে একটু ঘোরাতে পেরেছে, এটাই অনেক কিছু। তো গ্রিন স্ট্রিটে ঘুরে দেখি যে অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছে, যে এত মানুষ, আর রাস্তা তো ছোট, আর স্টল দেওয়ার কারণে একদম রাস্তায় মানুষ অনেক বেশি ভিড় করছে। তো আমি বেশিক্ষণ থাকি নেই এখানে, অল্প কিছুক্ষণ সময় কাটিয়ে বাসার জন্য আমি চলে গিয়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে, বেবির আস্তে আস্তে বিরক্ত করা শুরু করছে, বাসা থেকে বের হতে না হতেই বেবির আজকে বিরক্ত করছে। তো বেশিক্ষণ সময় আমি কাটাতে পারি নাই গ্রিন স্ট্রিটে। তো সব এনজয় করে আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। তো আমার ছোট্ট একটা ভিডিও, সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভালো থাকবেন। আসসালাম।